রাউজানের কিশোররা যাতে বিপদগামী না হয় সেটি মাথায় রেখে মাঠে নেমেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ। শুক্রবার 24 সেপ্টেম্বর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্ধ শতাধিক কিশোরকে আটক করা হয়। আটকের পর তিনজনকে 5,000 করে, দুইজনকে 2,000 করে মোট 19,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলার ডাবুয়া ও হলদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বেপরোয়া চলাফেরা, উশৃঙ্খল আচরণ, পোশাক ও মাথার চুলের কাটিং সহ নানা কারণে উশৃঙ্খল মনে হওয়ায় আটক করে হলদিয়া ভল্টের হাট মাঠে নিয়ে আটক কিশোরদের অভিভাবকদের সচেতনতামূলক কাউন্সিল করানো হয়। ইভটিজিং, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, গেমস ও পর্নোগ্রাফির কৌপল সম্পর্কে বিশদভাবে আলোচনার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুনায়েদ কবির সোহাগ। অভিভাবকদেরকেও সন্তানদের সুপথে ফেরাতে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। অভিভাবকরা তাদের সন্তানদের জিম্মায় নিয়ে বাড়ি ফিরেন। একই সঙ্গে একাধিক টিমের মাধ্যমে উশৃঙ্খল কিশোরদের তথ্য সংগ্রহ করছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুনায়েদ কবির সোহাগ বলেন, করোনায় দীর্ঘ সময় স্কুল কলেজ বন্ধ থাকার কারণে কিশোররা উশৃঙ্খল হয়ে উঠেছে। যদিও বা এখনও পর্যন্ত কিশোর গ্যাং দ্বারা রাউজানে বড় ধরনের কোনো অপরাধ সংঘটিত হয়নি, এরপরও কিশোর বা তরুণরা যাতে বিপদগামী না হয় সেজন্য রাউজান উপজেলা প্রশাসন কাজ করছে। তিনি সকল অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, উঠতি বয়সের ছেলেরা কোথায় যাচ্ছে তা আপনারা খবর রাখুন। অন্ধকার জগতে প্রবেশ করতে না পারে মতো মা বাবাকে ছেলের সঙ্গে বন্ধুর ভূমিকা রাখতে হবে। কিশোরদের এই বয়সে থাকা উচিত পরিবারের সান্নিধ্যে, এই সময়টুকু তার থাকা উচিত স্কুল কলেজের সান্নিধ্যে। কিশোরদের আশপাশে যারা থাকেন তারা কিশোরদের মানবিক এবং সামাজিক মূল্যবোধ শেখাবেন। একজন তরুণ বিপদগামী হলে অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন, তাই এখন থেকে সবাইকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, অর্ধ শতাধিক কিশোরকে আটক করেছে, এর মধ্যে 5 জনকে জরিমানা করেছে, বাকিদের কাউন্সিলিং করে জনপ্রতিনিধি এবং অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তোমার নাম কি?